আত্মশক্তিতে বলিয়ান নারী পাশে থাকবে অন্য নারীর। নারী দিবসে সকল নারীর প্রতি এই আহ্বান জানাই সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আমি মুস্তাইন আছি আপনাদের সাথে। সবাইকে স্বাগত জানাচ্ছি সবুজের ঘ্রাণ পরিবারে। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, যে যেখানে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ব্লগটা খুব সকালে শুরু করেছি। জোহার স্কুলে যাবে, তো জোহারের জন্য রুটি ভেজে নিলাম, আর হচ্ছে গতদিনের মাংস করা ছিল মুরগির মাংস, সেখান থেকে এক টুকরা খাইয়ে দিচ্ছি আর কি। সকালবেলা তো খেতে চাচ্ছে না, এমনিতে ও নিজেই খায়, আমার খাইয়ে দিতে হয় না, তবে মাঝে মধ্যে স্কুলে যাওয়ার সময় তাকে একটু খাইয়ে দিতে হয়। তো আমি নিয়ে যাচ্ছি, দিয়ে আবার চলে আসবো আমি। জোহার কিন্তু খুব ছোট থেকেই নিজের স্কুল ব্যাগ নিজেই গুছিয়ে নেয়, তবে আমি একটু চেক করে দিই আর কি। জোহারকে স্কুলে দিয়ে আমি আবার বাসায়ও চলে এসেছি। স্কুল অনেক কাছে, তো বেশি সময় লাগে না, খুব বেশি 5 মিনিট লাগে যেতে আবার আসতে। হালকা পাতলা একটু নাস্তা করে নিচ্ছি আমি। নাস্তা খেয়ে আমি হাতের টুকটাক কাজগুলো করে ফেলবো যতটা পারবো আর কি, রান্নাও গুছিয়ে যাব। আমি তো আবারও যাব স্কুলে জোহারকে আনতে। আমরা স্বাভাবিক কাজকর্ম জীবনযাত্রা অনেক আগেই শুরু করেছি, স্কুল তো খুললো কয়েকদিন হলো। আমরা আশা করছি আল্লাহর রহমতে আমাদের বাচ্চারা সুস্থভাবে সুন্দরভাবে স্কুলে যাবে, ঠিক আগের মতো তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসবে, সুন্দর করে লেখাপড়া করবে, এটাই কামনা। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাদের বাচ্চাগুলোকে শান্তিতে রাখুক। আজ তো বিশ্ব নারী দিবস, শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছি। নারী দিবসে একটা কথাই বলবো, একজন নারী হয়ে অন্য নারীকে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে এগিয়ে নিয়ে যাব বহুদূর। নারীরা পুরুষদের কাছে যতটা না নির্যাতিত হয়, তার থেকে বেশিরভাগ নির্যাতন একজন নারীর কাছ থেকেই হচ্ছে। প্রত্যেকটা ঘরের কোণে একজন নারী কাঁদে আরেকটা নারীর জন্য, এটা কিন্তু সত্য। হয়তো অনেকের ক্ষেত্রে এটা সত্য না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা সত্য। একজন মা হয়ে অন্যের মাকে আমরাই অপমান করে কথা বলি, একজন নারী হয়ে আরেকটা নারীর জীবন কিন্তু আমরাই দুর্বিষহ করে তুলছি, একজন নারী হয়ে আরেকটা নারীর সংসার কিন্তু আমরাই ভাঙছি। আমাদের ভুলগুলো শুধরিয়ে একে অপরের পাশে থেকে এগিয়ে চলার প্রত্যাশায় আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার পাশে থেকে এগিয়ে নিয়ে যাবেন বহুদূর, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।